শেখ হাসিনার পদত্যাগের পরেই যেন এক এক করে বাংলাদেশের দিকে চোখ রাঙানো শুরু করেছে ভারত সরকার। বন্যাকাণ্ডের পরে এবার ঘোষণা এলো ভারতের উৎপাদনকৃত আর কোনোরকম বিদ্যুৎ পাবে না বাংলাদেশ। ভারত সরকারের নীতিমালা অনুসারে যেসব প্রতিষ্ঠান বিশেষভাবে বাইরের দেশে বিদ্যুৎ রপ্তানি করছিল, তারা এখন স্থানীয়ভাবেই তাদের বিদ্যুৎ বিক্রি করবে। এতে করে বাংলাদেশ সহ অন্য দেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না ভারতের আমদানি সহ বিদ্যুৎ উৎপাদনকারী অন্য প্রতিষ্ঠানগুলি। বাংলাদেশে প্রায় 99% বিদ্যুৎই আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে, তাই কার্বন নিঃসরণ কমাতে এই খাতের উপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি। কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনও সহজ নয়। এমতাবস্থায় মোদী সরকারের এমন সিদ্ধান্ত একটা বিরল প্রভাব তৈরি করতে পারে বাংলাদেশে। এদিকে সামিট গ্রুপের প্রধান বলেন, বাংলাদেশের নতুন সরকারের কারণে নেপাল ও ভুটানে নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারত হয়ে যে 700 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা ছিল, সেখানে $300 কোটি বিনিয়োগের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। আন্তঃসীমান্ত বিনিয়োগের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তার কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে। তবে ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনা সরকার পতনের পরেই যেন এক এক করে সম্পর্ক নষ্ট করছেন পার্শ্ববর্তী ভারত সরকার নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাংলাদেশে এই চলমান বন্যাকাণ্ডেও। কোনো নোটিশ ছাড়াই ভারতের ত্রিপুরা পানির বাঁধ খুলে দেওয়া হয়েছে, যা বাংলাদেশের প্রতি একটা চক্রান্তমূলক প্রক্রিয়া বলেই মনে করেন বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়টি অস্বীকার করে ত্রিপুরা কর্তৃপক্ষ জানিয়েছেন এ কাজ তারা ইচ্ছে করে করেননি। আর তার উপরেই এই বিদ্যুৎ বন্ধের ঘোষণা অনেকটাই নিশ্চিত করে দেয় যে বাংলাদেশের সঙ্গে সব রকমের সম্পর্ক নষ্ট করতে চান ভারত সরকার।